দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া প্রায় 2 বছর আগে বিয়ে সেরেছেন, কিন্তু করোনার কারণে সে সময় ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা। বড় কোনো অনুষ্ঠান করতে পারেনি তার পরিবার। তবে করোনার সময় কাটিয়ে অবশেষে হয়েছে কর্নিয়ার বিবাহোত্তর সংবর্ধনা। এদিন পরিবারের সদস্য ছাড়াও সুবিচের অনেকেই উপস্থিত ছিলেন, বিশেষ করে সঙ্গীত ভবনের প্রায় সব তারকাই যোগ দিয়েছেন। এদিন কর্নিয়া নাবিল দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন আসিফ আকবর, আখি আলমগীর, দিলশাদ নাহার কনা, মিলা, কিশোর দাস, সাব্বির, শাহরিয়ার আলম মার্সেল, ধ্রুব গুহ, লুপা হুসাইন, নওরিন সহ সঙ্গীত ভবনের অনেকেই। এছাড়াও ছিলেন ফ্যাশন ডিজাইনার, নৃত্য পরিচালক, উপস্থাপক, মেকআপ আর্টিস্ট সহ ছবি অঙ্কনের অনেকে। এদিকে সবার উপস্থিতিতে আলোয় আলোয় ভরে উঠেছিল এই আয়োজন, আর সেখানেই নেচে মাতিয়েছেন সঙ্গীতশিল্পী মিলা ও কনা। মিলা তার ফেসবুক আইডিতে বিয়ের অনুষ্ঠানে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন। সেই পোস্টের শুরুতেই তিনি একটি ভিডিও যুক্ত করেন যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে কর্নিয়ার স্বামী নাবিল সালাউদ্দিনও একজন মিউজিশিয়ান, ভালো গিটার ও কিবোর্ড বাজান তিনি। বিয়ের আগে 4 বছর কর্নিয়ার সঙ্গে বিভিন্ন শোতে বাজিয়েছেন, সেখান থেকেই দুজনের ঘনিষ্ঠতা ও পরে পরিবারের সিদ্ধান্তে বিয়ে।